এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ইনফর্ম ফুটবলারদের একজন মার্কাস রাশফোর্ড। মাঠে নামলেই গোল পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরওয়ার্ড। ইউনাইটেডের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১১ ম্যাচে ১০ গোল করেছেন এই ফরওয়ার্ড। অথচ গত মৌসুমে নামের পাশে ছিল মাত্র ৫ গোল আর ২ অ্যাসিস্ট। ক্লাবের সাথে গত মৌসুমে তার চুক্তিও ছিল শেষ দিকে, জোর গুঞ্জন উঠেছিল ক্লাব বদলাতে পারেন তিনি, তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি। বাদ পড়েছিলেন ইংল্যান্ডের নেশনস লীগের স্কোয়াড থেকে। মৌসুম ঘুরতে না ঘুরতে কিভাবে বদলে গেল রাশফোর্ডের গল্প, বিশেষ করে বিশ্বকাপের পর থেকে দারুণ ছন্দে ছুটছেন তিনি। চলতি মৌসুম শুরু হওয়ার আগে রাশফোর্ড প্রথমে নজর দিয়েছেন নিজের ফিটনেসে। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ফিটনেস কোচের সাথে সেরেছেন প্রাক মৌসুমের প্রস্তুতি। এমনকি নিউ জার্সির এক কলেজের মাঠেও রানিং সেরেছেন নিজেকে সেরা ছন্দে ফেরাতে। সেই মুহূর্তের ছবি পোস্ট করে জানিয়েছিলেন, কেবলই তো শুরু। সেই সেশনগুলোর ফলে সূক্ষ্ম কিছু পরিবর্তন এসেছে রাশফোর্ডের খেলার ধরনে। বলের দিকে দৌড় শুরু করতে গিয়ে কিংবা টার্ন নিতে এক সেকেন্ডের মতো সময় বেশি লাগত তার, সেই সময়টা কমিয়ে এনেছেন রাশফোর্ড। বাড়াতে চেষ্টা করেছেন তার পেরিফেরাল ভিশনের পরিধিও। মাথা কিংবা চোখের অবস্থান পরিবর্তন না করে আশেপাশে কি হচ্ছে তা দ্রুত দেখে নিতে পারছেন তিনি। আপাতদৃষ্টিতে খুব বড় পরিবর্তন বলে মনে না হলেও প্রিমিয়ার লিগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট এই ছোট ছোট জিনিসগুলোই দিন শেষে পার্থক্য করে দেয়, যার প্রভাব বা ইম্প্যাক্টের সবচেয়ে আদর্শ উদাহরণ মার্কাস রাশফোর্ড নিজেই, যার প্রথম প্রমাণটা দিয়েছেন এবারের প্রিসিজনে। নতুন কোচ এরিক টেনহাককে রীতিমতো মুগ্ধ করেছেন এই ফরওয়ার্ড। পুরো প্রিসিজন ট্যুরে ৩১৩ মিনিট খেলে নিজের ছাপ রেখেছেন প্রতি ম্যাচেই। দুই ম্যাচে গোল করে জিতেছিলেন টেনহাগের ভরসাও। তবে ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের বিপক্ষে দুই হার নাড়িয়ে দেয় ইউনাইটেডকে। বলার মতো কিছু করতে পারেননি রাশফোর্ডও। তবে লিভারপুলের বিপক্ষে দারুণ এক জয় প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন রাশফোর্ড। আর্সেনালের বিপক্ষেও করেছিলেন আরও দুই গোল। লিগে বেশ কয় ম্যাচ গোলহীন থাকলেও বিশ্বকাপ দলে জায়গা পেতে সমস্যা হয়নি। দল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেও রাশফোর্ড এবারের বিশ্বকাপ শেষ করেছেন যুগ্মভাবে দেশের সর্বোচ্চ স্কোরার হয়ে। ব্যক্তিগতভাবে সফল বিশ্বকাপ শেষে ক্লাবে ফিরে প্রতি ম্যাচে গোল পেয়েছেন রাশফোর্ড, তবে এখনও পারফেক্ট হয়ে ওঠেননি। এই তো গত বছর ৩১-এর শুরুর একাদশে জায়গা হারিয়েছিলেন বেশি ঘুমিয়ে দলের অনুশীলন মিস করায়। দুই একবার এমন ভুল করলেও মাঠের বাইরে তাকে মিস্টার পারফেক্ট বলতেই পারেন চাইলে। ২০১৯ সালের বড়দিনে রাশফোর্ড শুরু করেছিলেন ইন দ্য বক্স ক্যাম্পেইন। সেই ক্যাম্পেইনের মাধ্যমে বড়দিন উদযাপনের সরঞ্জাম পেয়েছিলেন ম্যানচেস্টারের অনেক দুস্থ মানুষ। ২০২০ সালে কোভিডের সময়টায় ফেয়ার শেয়ার নামক এক প্রতিষ্ঠানের সাথে মিলে পুরো ম্যানচেস্টার জুড়ে বিনামূল্যে বিতরণ করেছেন দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলো। ৪ লক্ষাধিক শিশুর স্কুল ব্রেকফাস্ট নিশ্চিত করতে রাশফোর্ড প্রায় ২০ মিলিয়ন পাউন্ডের এক তহবিল গঠন করেছিলেন। সেই উদ্যোগ যথেষ্ট ফলপ্রসূই হয়েছে। দাতব্য কাজগুলোর জন্য সে বছর অক্টোবরে ব্রিটিশ রাজপরিবার কর্তৃক পুরস্কৃত হয়েছেন রাশফোর্ড। নামের পাশে যুক্ত হয়েছে MBE, অর্থাৎ মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার। মাত্র ২২ বছর বয়সেই অনন্য স্বীকৃতি পেয়েছিলেন রাশফোর্ড। মাঠের বাইরের কাজগুলোর মতো সামনে হয়তো মাঠের দারুণ এই পারফরমেন্সের স্বীকৃতিও পাবেন তিনি। আগের মৌসুমে ৬ নম্বরে থেকে লিগ শেষ করা ইউনাইটেড এবার আছে ৪ নম্বর অবস্থানে। ইউনাইটেডের এই অগ্রযাত্রায় নিশ্চিতভাবে টেনহাগের মূল অস্ত্র মার্কাস রাশফোর্ড, যার নেতৃত্বেই চলছে রেড ডেভিলদের এই অদম্য যাত্রা।